আসসালামু আলাইকুম আমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি যদি ভালো ভালো লাগে তাহলে না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় যিনি সকলের খুবই পরিচিত এবং প্রিয় একজন মুখ বাংলা লোকসল্প লোকসঙ্গীতের যাকে মহাপুরুষ বা সম্রাট বলা হয় ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ সিঙ্গার কুদ্দুস বয়াতি এই দিন দিন না আরো দিন আছে এই দিনের সেই দিনের কাছে হুমায়ুন আহমদের লেখা এই গানটায় বা ওনার পরিচালনা করা এই গানটা এই গানটার মাধ্যমে বেসিক্যালি আমাদের এই কুদ্দুস বয়তি সাহেব সোশ্যাল মিডিয়াতে তখন ছিল না বা টেলিভিশন মিডিয়া প্রিন্ট মিডিয়াতে তিনি খুব আপনার জনপ্রিয়তা অর্জন করেছিলেন বা আমরা তাকে বেসিক্যালি ওইখান থেকে চিনি যদিও তিনি আপনার উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের নেত্রকোনার কেন্দুয়া যে এলাকা আছে সেখানে রাজীবপুর নামক কোনো গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন আর মাত্র এগারো বছর বয়স থেকে পিতার হাত ধরেই তিনি আসলে গানে প্রবেশ করেন বাট উনিশশো সালে হুমায়ুন আহমেদের সেই ভাইরাল গানটার মাধ্যমে তিনি আমাদের সামনে এসেছেন এর আগে তো এখন সোশ্যাল মিডিয়ার মতো কোনো স্পেস ছিল না তো যাই হোক এরপরে তাকে পেছনে ফিরে তাকাইতে হয়নি বেশ কিছু গান করেছেন অর্জন করেছেন জনপ্রিয়তা ইদানিং সময় তাকে ডিজে গান দেখা যায় মুরব্বী তো বয়স কিন্তু ওনার প্রায় সত্তরের প্লাস এই মুহূর্তে সম্ভবত বাহাত্তর বছর চলতেছে তো দীবনের এই মোটামুটি পরন্ত বিকেলে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি গান গেবেন না এমনই একটা খবর আমি স্ক্রিনে দেখছেন যে একটা অনলাইন পত্রিকা তারা লিখেছে যে কুদ্দুস বয়াতি তিনি আপনার গান ছেড়ে দেবার সিদ্ধান্ত নিয়েছেন বা ঘোষণা দিয়েছেন বাট আহ কোনো গণমাধ্যমে এখনো আসেনি হয়তো আসতেও পারে আর কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত তার উপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি দাড়িও আর কাটবেন না দাড়ি বড় করবেন তো এই সিদ্ধান্তটা বেসিক্যালি ছবিতে আপনারা যে ব্যক্তিকে দেখছেন কুদ্দুস বয়দের সাথে তিনি সম্ভবত কলরব শিল্পী গোষ্ঠীর একজন সঙ্গীত শিল্পী আমি কলোরবের খুব একজন ফ্যান এদের প্রত্যেকটা গান বেশিরভাগ সময় যখনই অবসর পাই আমি দেখার চেষ্টা করি কিছু গানও মুখস্থ করি যারা ফেসবুকে আমার গরিবের ছায়া সন্ধ্যা বা গরিবের গজল সন্ধ্যা প্রোগ্রাম দেখেন তাদের জানার কথা আমি কলরবের কত বড় ফ্যান একজন তো সেই কলরবের শিল্পীদের হাত ধরেই সম্ভবত তিনি এই সিদ্ধান্তে যাচ্ছেন একজন কলরব শিল্পীর স্ট্যাটাসের বরাদ দিয়ে বলা হয়েছে যে তারা এই যে কুদ্দুস বয়াতিনীর মাথায় পাগড়ি তুলে দিয়েছেন এটাই আসলে তাদের একটা বড় সফলতা তো শুধুমাত্র কুদ্দুস না আরও অনেক শিল্পী আসিফ ভাই তারপর জেনারেশনের অনেক শিল্পী তাদেরকেও তারা প্রতিনিয়ত মডারেট ট্রাই করছেন যেন আধুনিক গান ছেড়ে মানে দিনের পথে চলে আসে বা তারা যদি গান গায় সেগুলোর জন্য ইসলামিক সঙ্গীতমুখী হয় তো কুদ্দুস বয়তি সাহেবকে তারা বুঝাইতে সক্ষম হয়েছেন আর কুদ্দুস বয়তি সাহেব তো কথা দিয়েছেন যে তিনি আর গান করবেন না আর তিনি সামনে থেকে দাঁড়িয়ে রাখবেন দাঁড়িয়ে কাটবেন না তো আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই আমি নিজেও একজন গান প্রেমী মানুষ আমি গরিবের ছায়াছন্দ করি বাট দিন শেষে আমি গান যে ধরেন খুব ভালো জিনিস আমি আসলে সেটা মনে করি না অবশ্য আগের দিনের গান হালকা পাতলা ভালো থাকলে এখন ইসলামের সাথে সাংঘর্ষিক বাজনা টাজনাতে ভাই এখানে অনেক ফতুয়া আছে আমি ফতুয়াতে যাইতে চাই না বাট কোনো একজন মানুষ যদি আপনার গান ছেড়ে দিনের পথে আসতে চাই অবশ্যই তাকে আমি একজন মুসলমান হিসাবে ওয়েলকাম স্বাগতম জানাবো আহলান সাহেলান আর প্রশ্ন হচ্ছে যে এটা কতটুকু ধরে রাখতে পারবে যেহেতু কুদ্দুস এটার মাধ্যমে তিনি উপার্জন করেন তো তিনি যদি হঠাৎ করে গান ছেড়ে দেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে কিন্তু কারো না কারো মাধ্যমে তো যেহেতু সঙ্গীত অঙ্গনের মানুষ বিকল্প রিজিকের পন্থা হিসেবে তিনি কি করছেন জানি না বাট সমস্ত উনি ইউটিউবিং বা ফেসবুকে পেজও আছে হয়তো সেইখান থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর যদি আসা আমার মনে হয় যে ওনার জন্য যারা সমাজের বৃত্তশালী আছেন যারা একটু মোটামুটি ধর্মীয় মাইন্ড খুব বেশি ফলো করেন গান টান শোনেন না বা ছবি দেখেন না আমাদেরকেও অনেক সময় গানের জন্য নিষেধ করেন আপনাদের এরকম যারা ধনাঢ্য মানুষ আছেন কুদ্দুস বয়তির পাশে দাঁড়াইতে হবে নয়তো তো অভাবের তারা ভাই ধর্ম আর ইমান এগুলো বাঙালির খুব বেশি থাকে না যদিও আমরা প্রতিদিন বসে থাকি নতুন কোন হলিউডে বলিউডে ছবি আসছে তো তারপরেও কুদ্দুস বয়তি আঙ্কেলকে আমি ধন্যবাদ দিলাম আর যাবার এতটুকু বলবো যে মানুষ ভালো পথে আসতে চায় তাকে ভালো পথে আসতে দেওয়া উচিত এটা নিয়ে সমালোচনা করা উচিত না তাকে আমাদের স্বাগত জানানো উচিত তো আমরাও চেষ্টা করবো ভালো হইয়া চলতে এখন ব্লুটুথ মুসলমান আল্লাহ হেদায়ত দে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম রহমতুল্লাহ